গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমরা তৃতীয় দিনের ক্লাসে এসেছি। আমরা দ্বিতীয় দিনের ক্লাসে পড়েছিলাম পাথরের গাঁথনি, শ্রেণীবিভাগ পাথরের গাঁথনি। পাথরের গাঁথনিকে দুভাগে ভাগ করা যায়, রাবেল গাঁথনি ও আসলার গাঁথনি। আজকে রাবেল গাঁথনি ও আসলার গাঁথনির যে ভাগগুলি আছে সেগুলি কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং রাবেল গাঁথনি কিভাবে তৈরি করা হয় সেগুলি নিয়ে আলোচনা করব। রাবেল তাহলে প্রথমেই রাবেল গাঁথনি আলোচনা করি। এই ধরনের গাঁথনিতে অসমান মাপের পাথর ব্যবহার করা হয় এবং কাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে খনি থেকে পাথরকে তুলে নিয়ে আসা হয় এবং খনিটি ওই হাতুড়ি দিয়ে ভেঙে সুবিধাজনক আকার দেওয়া হয়। আরেকটা কি, রাবেল গাঁথনিতে তিনটে জিনিস মাথায় রাখতে হবে রাবেল গাঁথনি তৈরি করতে গেলে, যে কি কি, মর্টারের গুণমান ঠিক রাখতে হবে, নিয়মিত ব্যবধানে ব্যবহার করার দীর্ঘ থ্রুষ্টন এটাও দেখতে হবে, আর পাথরগুলির মধ্যবর্তী স্থানে মর্টারের সঠিকভাবে পূরণ, এই তিনটে জিনিসকে আমাদের দেখতে হবে। এরপরে কি দেখব, এরপরে হচ্ছে কোর্স ট্রাভেলে গাঁথনি কিভাবে তৈরি করতে হয়। এই ধরনের গাঁথনি ব্যবহার করা হচ্ছে কম উচ্চতার দেওয়াল, যেমন সরকারি গৃহ, বাসগৃহ, সেতুর পিলপা ও খিলান তৈরিতে ব্যবহার করা হয়। আর এই ধরনের গাঁথনিতে পাথরের উচ্চতা থাকে 5 মিলিমিটার থেকে 200 মিলিমিটারের মধ্যে, 5 মিলিমিটার থেকে 200 মিলিমিটারের মধ্যে। তাহলে এইভাবে কিন্তু কোর্স ট্রাভেল গাঁথনি তৈরি করা হয়। আচ্ছা, এবারে কোর্স ট্রাভেল গাঁথনির ধরন, কোর্স ট্রাভেল গাঁথনিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কোর্স ট্রাভেল গাঁথনির ধরন ওয়ানটা কীরকম, ধরন ওয়ান হচ্ছে এই ধরনের গাঁথনিতে সমান উচ্চতার পাথর ব্যবহৃত হয় এবং সারিগুলি সমান উচ্চতার হয়। তাহলে কোর্স ট্রাভেল গাঁথনির যে ধরন ওয়ান আছে, ধরন ওয়ানে যে এই গাঁথনিগুলি সমান উচ্চতার পাথর ব্যবহার করা হয় এবং সারিগুলি সমান উচ্চতার হয়। ধরন দুই কি দেখব, ধরন দুই হচ্ছে ব্যবহার্য পাথরগুলি বিভিন্ন উচ্চতার হবে, ধরন দুই হচ্ছে বিভিন্ন বিভিন্ন উচ্চতার হবে, সারিগুলি সমান হবে না, একটি সারির উচ্চতা কেবল দুটি পাথরের সমান হবে, আর কি হবে, মর্টারের সংযোগস্থলের বেদ 12 মিলিমিটার হবে, 12 মিলিমিটার হবে। এটা হলো ধরন দুই। ধরন তিনে কি দেখব, ধরন তিন ব্যবহৃত পাথরগুলি বিভিন্ন উচ্চতার হতে পারে কিন্তু ন্যূনতম উচ্চতা 50 মিলিমিটার হবে, ন্যূনতম উচ্চতা 50 মিলিমিটার হবে, সারিগুলি সম উচ্চতার হওয়া বাধ্যতামূলক নয়, মানে সমান উচ্চতার না হলেও কোনো অসুবিধা নেই, এটি একটি সারির উচ্চতা তিন পাথরের সমান হবে, তিনটি পাথর দিয়ে তিনটে পাথরের যা সমান হবে সেই একটা সারির উচ্চতা হবে, আর সংযোগস্থলে বেদ কত হবে, 16 মিলিমিটার হবে, 16 মিলিমিটার হবে, 16 মিলিমিটার। তাহলে আমরা ধরন তিন, ধরন 2 ও ধরন 1 আমরা বুঝতে পারলাম। এবারে চলে যাই আমরা আনকোর্স ট্রাভেল কি, যে আনকোর্স ট্রাভেল হচ্ছে এই ধরনের গাঁথনি খনি থেকে প্রাপ্ত পাথরগুলি কিছু রুক্ষতা বাদ দিয়ে সরাসরি ব্যবহার করা হয়, সারিগুলি একই প্রকারের করা প্রয়োজন হয় না, প্রতি 30 থেকে 50 সেন্টিমিটার পরপর দেওয়ালকে সমস্তরে আনা হয়, তুলনামূলকভাবে সস্তা হয় এই ধরনের আনকোর্স ট্রাভেল গাঁথনি করতে গেলে, আর এই গাঁথনি ব্যবহার করা হয় প্রাঙ্গণের দেওয়াল, গুদামঘর এবং গ্যারেজ তৈরিতে। তারপর কোথায় কি আছে, তারপর হচ্ছে র্যান্ডাম রাবেল হচ্ছে এই ধরনের গাঁথনিকে অনিয়মিত মাপের ও আকারের পাথর ব্যবহার করা হয়, পাথরগুলি এমনভাবে বিন্যস্ত হয় যাতে তাদের চেহারা ভালো হয়, উল্লেখ্য কি এই গাঁথনিকে টেকসই করার জন্য অধিক দক্ষতার প্রয়োজন হয়। তাহলে মনে রাখার বিষয় কি আছে, র্যান্ডাম রাবেল গাঁথনিতে না, এই গাঁথনিকে টেকসই করার জন্য অধিক দক্ষতার প্রয়োজন হয়। ড্রাই রাবেল কি, ড্রাই রাবেল হচ্ছে সংযোগস্থলে কোনো মর্টার ব্যবহার না করার কথা বাদ দিলে এটি কিন্তু কোর্স ট্রাভেলের গাঁথনির মতনই করা হয়, কোর্স ট্রাভেল গাঁথনি যেমনভাবে ঠিক সেই রকমভাবে ড্রাই রাবেল করা হয় যখন মর্টার ব্যবহার না করার কথা বলা থাকবে।
এই নির্মাণে সবচেয়ে সস্তা সস্তা কিন্তু নির্মাণে বেশি দক্ষতার দরকার হয়। দেওয়ালকে শক্ত করতে সেতুর মুখের প্রাঙ্গণে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর পাথরকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য উপরে দুটি সারি ও নিচের 50 সেন্টিমিটারের মতো দৈর্ঘ্য মোটার দিয়ে তৈরি হয়। তাহলে ড্রাই ড্রাভেল বোঝা গেল। এবার কি পলিগোনাল ড্রাভেল? পলিগোনাল ড্রাভেল কি? এই গাঁথনিতে এই গাঁথনিতে পাথরগুলি হাতুড়ি দিয়ে টুকরো করা হয় ও ফেসওয়ার্কের জন্য বাছাই পাথরগুলিকে অনিয়মিত বহুভুজের আকার দেওয়া হয়। তাহলে পলিগোনাল ড্রাভেলের পাথরগুলি কেমন হয় না? অনিয়মিত বহুভুজের আকারের হয়, যার ফলে ফেস জয়েন্টগুলি সব দিকে অনিয়মিতভাবে দৌড়াতে দেখা যায়। এই গাঁথনির জন্য অনেক বেশি মুনসিয়ানি দরকার। তাহলে এই গাঁথনি আমাদের মনে রাখতে হবে কি বেশি দরকার? মুনসিয়ানি বেশি দরকার পলিগোনাল ড্রাভেল তৈরি করতে গেলে। তারপর কি আছে? ফ্লিন্ট ড্রাভেল। ফ্লিন্ট ড্রাভেল, ফ্লিন্ট ড্রাভেল কি বলছে না? চকমকি পাথর দিয়ে এই ধরনের গাঁথনি হয়। চকমকি যেটা আগে আমরা ইতিহাসে পড়েছিলাম কি চকমকি পাথর জ্বালিয়ে আমরা আগে সবকিছু কাজকর্ম করতাম, আগুন ধরাতাম। এটা কি? তারপরে হচ্ছে 8 থেকে 15 সেন্টিমিটার বেদ ও 15 থেকে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের চকমকি পাথর কোর্সড ও আনকোর্সড গাঁথনির জন্য মুখোমুখি বিন্যস্ত করা হয়। তটভূমি এলাকায় বাড়ি তৈরিতে সৈকত থেকে পাওয়া গোল করা চকমকি ব্যবহার করা হয়। আর ফ্লিন্ট রাভেল কে দর্শনীয় করার জন্য পাথরের জোরগুলিতে সুচালো লাঠি দিয়ে অল্প ছিঁচে ফেলা হয়। এটাই কি ফ্লিন্ট রাভেল? এইভাবেই ফ্লিন্ট রাভেল তৈরি, ফ্লিন্ট রাভেলের গাঁথনি তৈরি করা হয়। তাহলে এরপর আমরা কোথায় যাব? আমরা অ্যাসলার গাঁথনিতে যাব। অ্যাসলার গাঁথনি কিভাবে? এটি হলো উৎকৃষ্ট মানের গাঁথনি। এটি নিখুঁতভাবে বিন্যস্ত পাথর দিয়ে তৈরি, যার সংযোগস্থলগুলি সমান ও খুব সূক্ষ্ম। বিভিন্ন ধরনের অ্যাসলার গাঁথনি আছে, এবার সেগুলিকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই চলে আসবো কোথায়? অ্যাসলার ফাইনে চলে আসবো। প্রত্যাশিত নমুনা অনুসারে পাথরগুলিকে সমস্ত স্তর, সংযোগস্থল ও উপরিভাগে যথাযথভাবে বিন্যস্ত করার প্রয়োজন হয়। পাথরগুলিকে সঠিক বন্ধনে আবদ্ধ করা হয় ও মোটারের বেদ 3 মিলিমিটারের বেশি হবে না। তাহলে অ্যাসলার ফাইনে মোটারের বেদ কত হওয়া উচিত? 3 মিলিমিটারের বেশি হওয়া উচিত নয়, 3 মিলিমিটারের বেশি যেন না হয় সেটা দেখতে হবে। দেওয়াল সুদৃশ্য ও মসৃণ হলেও এই গাঁথনি কিন্তু ব্যয়সাধ্য। তাহলে অ্যাসলার ফাইন গাঁথনি কিন্তু ব্যয়সাধ্য। অ্যাসলার রাপটুল কি বলছে? অ্যাসলার ফাইন গাঁথনিতে বর্ণিত বিবরণের অনুরূপ হল এর পাথরের বন্ধন। গাঁথনির উন্মুক্ত উপরিভাগে একটি সূক্ষ্ম বিন্যস্ত 25 মিলিমিটার চওড়া বাটালির নকশা দেওয়া উচিত। তাহলে অ্যাসলার রাপটুলে আমাদের কি লিখতে হবে বলছে? গাঁথনির উন্মুক্ত উপরিভাগে একটি সূক্ষ্ম বিন্যস্ত 25 মিলিমিটার চওড়া বাটালির নকশা দেওয়া উচিত। অ্যাসলার রক বা কোয়ারি ফেস্ট, অ্যাসলার রক বা কোয়ারি ফেস্ট কি ধরনের গাঁথনি? এই ধরনের গাঁথনিতে চারিদিকে বাটালির নকশার মধ্যে মুখোমুখি পাথরের উন্মুক্ত উপরিভাগগুলিকে অবিন্যস্ত রাখা হয় ও 8 সেন্টিমিটার বেশি মাপের অভিক্ষেপ বা প্রক্ষেপগুলিকে ভেঙে ফেলা হয়। অন্য সবকিছু অ্যাসলার র্যাপটুল গাঁথনির অনুরূপ। অ্যাসলার র্যাপটুল গাঁথনি যেমন ভাবে তৈরি করা হয় ঠিক তার অনুরূপই অ্যাসলার রক বা কোয়ারি ফেস্টকে তৈরি করা হয়। আর এই ধরনের নির্মাণের চেহারা কিন্তু প্রকাণ্ড হয়, বিশাল বড় আকৃতি হয়। অ্যাসলার স্যাম্পার্টে আসি। অ্যাসলার স্যাম্পার্ট কি আছে? এই গাঁথনি আকারের বন্ধন ও সংযোগস্থলগুলি উপরে বর্ণিত গাঁথনির অনুরূপ হয়। পাথরগুলি উন্মুক্ত প্রান্তকে মোটামুটি 2.5 সেন্টিমিটার গভীরতায় সমান করে তোলা হয়। তাহলে এইভাবেই কিন্তু অ্যাসলার স্যাম্পার্ট গাঁথনিকে নির্মাণ করা হয়। এরপর কি বলছে? অ্যাসলার ফেসিং। অ্যাসলার ফেসিং কি? এই ধরনের নির্মাণের উপরিভাগটি অ্যাসলার গাঁথনিতে হয়। পশ্চাৎদেশ ইটের গাঁথনি, রাভেল গাঁথনি বা কংক্রিট গাঁথনিতে হয়ে থাকে। এই মিশ্র বিন্যাসটি প্রায় ব্যয়
মিশ্র বিন্যাসটি ব্যয় সাশ্রয়কারী। উচ্চতা অবশ্যই 200 মিলিমিটারের বেশি হবে। তাহলে অ্যাসলার ফেসিং এর উচ্চতা কত হওয়া উচিত? 200 মিলিমিটারের বেশি হওয়া উচিত। মুখোমুখি পাথরগুলি হয় র্যাপটুল বা স্যাম্পার্ড। তাহলে এই ফেসিং এর গাঁথনিতে মুখোমুখি পাথরগুলি যেগুলি থাকে সেগুলোকে র্যাপটুলড ও স্যাম্পার্ড বলা হয়। এরপরে কি বলছে, অ্যাসলার ব্লক ইন কোর্স। অ্যাসলার ব্লক ইন কোর্স কি না, এটি রাভেল গাঁথনি ও অ্যাসলার গাঁথনির এক মধ্যবর্তী অবস্থান। তাহলে রাভেল গাঁথনি ও অ্যাসলার গাঁথনির মধ্যবর্তী অবস্থানে কিন্তু অ্যাসলার ব্লক ইন কোর্স ব্যবহার করা হয়। পাথরগুলির উপরিভাগ সাধারণত হাতুড়ি দিয়ে টুকরো করা ও সংযোগস্থলে মর্টারের ঘনত্ব 6 মিলিমিটারের বেশি হয় না। এটি ভারী প্রযুক্তিগত কাজে ব্যবহার করা হয়, যেমন দেওয়ালে দৃঢ়করণ, সমুদ্রের দেওয়াল প্রভৃতিতে ব্যবহৃত হয়। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় কি ছিল, পাথরের গাঁথনি শ্রেণীবিভাগের পাথর শ্রেণীবিভাগটা ছিল। পাথরের গাঁথনিকে দুভাগে ভাগ করা হয় এবং দুভাগে কি কিভাবে গাঁথনি করা হয়, রাভেল গাঁথনির যে প্রকারভেদগুলি আছে সেগুলি কিভাবে তৈরি করা হয়, অ্যাসলার গাঁথনির প্রকারভেদগুলি কি কি আছে সেগুলি কিভাবে তৈরি করা হয়, এই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তাহলে আমরা তৃতীয় দিনের ক্লাসে এইসব এগুলিকে আমরা বুঝতে পারলাম। এটি এই হলো আমাদের তৃতীয় দিনের পাঠ্য। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু পাথরের গাঁথনি নিয়ে শিখব এবং সেখানে আমরা পাথরের গাঁথনিতে সংযোগস্থলগুলিকে কিভাবে কিভাবে তৈরি করা হয়, কি কি নামে বলা হয় এবং তা সেগুলি কিভাবে তৈরি করা হয় সেই নিয়ে আমরা আলোচনা করব। ওকে।